প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছ পিজি পড়ছো ইভেন সেমিস্টার এক্সামিনেশান দেবে বা দিচ্ছ তোমাদের এর প্রত্যেকের জন্য আজকে চূড়ান্ত সিদ্ধান্ত ক্যালকাটা ইউনিভার্সিটির হাইকোর্টের তরফ থেকে একই সাথে এ তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমাদেরকেও ও অ্যাকচুয়ালি পরামর্শ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে সমস্তটাই ডিটেলসে বিস্তারিত আলোচনা করব কাজেই তোমরা যদি ই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে একটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব কাজী নজরুল ইউনিভার্সিটি পরীক্ষাকে কেন্দ্র করে যে হাইকোর্টে মামলা হয়েছিল সেই হাইকোর্টে মামলার রায় এবং তারপরে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে হাইকোর্ট সংক্রান্ত বিষয়ে সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা সকলে জানো ও একাধিক মামলা হয়েছে এ অ্যাকচুয়ালি পরীক্ষাকে ঘিরে যার মধ্যে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকেও ও ছাত্রছাত্রীদের তরফ থেকেও পিআইএল অ্যাকচুয়ালি দাখিল করা হয়েছিল ও যেখানে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছিল একাধিক যে তাদের সিলেবাস শেষ হয়নি অফলাইনে পরীক্ষা হচ্ছে একই রকম ক্যালকাটা ইউনিভার্সিটিদের মতো তো এই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের তরফ থেকে এ পরিষ্কারভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির যে তিনটি মামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেই একই রকমভাবে এ কাজী নজরুল ইউনিভার্সিটিরও কিন্তু ও হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানালো কী জানালো চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থা কন্ট্রোলার অফ এক্সামিনার অর্থাৎ এখানে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি কাজী নজরুল ইউনিভার্সিটির যে পরীক্ষা নিয়ামক সংস্থা আছে সেই সংস্থাকে এ রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে এ হাইকোর্টের তরফ থেকে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা আর রীতিমতো ইউনিভার্সিটিকে জানিয়ে জানাতে পারে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের সমস্যার আর প্রশ্নের উত্তর ওর ইউনিভার্সিটি দিতে বাধ্য সেই অনুযায়ী পরীক্ষা নিয়ামক সংস্থাকে এ নির্দেশ দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যা লিখিতভাবে ছাত্রছাত্রীরা যখন জমা দেবে তার সাত দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ামক সংস্থাকে ছাত্রছাত্রীদের এ যে সমস্যা ছাত্রছাত্রীরা বলবে সেই সমস্যার আর উত্তর রীতিমতো দিতে হবে একটি অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যার কথা আর পরীক্ষা নিয়ামক সংস্থাকে লিখিতভাবে জানালে সেই সমস্যার সমাধান আনের উত্তর ওর সাত দিনের মধ্যে পরীক্ষা নিয়ামক সংস্থাকে জানাতে হবে যেটা রীতিমতো ক্যালকাটা ইউনিভার্সিটির তিনটি মামলা চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিলো তিন দিনের মধ্যে পরীক্ষা নিয়ামক সংস্থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের তেমনভাবে এ কাজী নজরুল ইউনিভার্সিটির ই পরীক্ষা নিয়ামক সংস্থাকে সাত দিন সময় দেওয়া হলো মানে তোমরা বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির তিনটি মামলার যে সিদ্ধান্ত এসছে সেই একই রকম সিদ্ধান্ত কিন্তু হাইকোর্ট দিয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটির সেমিস্টারের মামলার এটা তো গেল হাইকোর্ট কাজী নজরুল ইউনিভার্সিটিকে কী রায় দিল কিন্তু আজকে আরও একটি মামলার রায় দিতে চলেছে হাইকোর্ট তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির যে তিনটে মামলা হয়েছিল সেই তিনটে মামলার চূড়ান্ত রায় কিন্তু জানিয়ে দিয়েছে এবং একটি মামলা এখনও পর্যন্ত ডিসিশন আসা বাকি ছিল তোমাদের সকলকে জানিয়েছিলাম আগের ভিডিওতেই ম্যাট আটশো এই ম্যাট একশো আশির যে মামলাটি সিঙ্গেল বেঞ্চের ছাত্রছাত্রীরা দশই জুন করেছিল এবং যে মামলাটি তেরোই জুন সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে যায় এবং ডিভিশন বেঞ্চে যায় তারপরে চোদ্দোই জুন সেই মামলাটি নিয়ে আলোচনা হয় এবং লাস্ট যে মামলাটি একুশ তারিখে আলোচনা করা হয়েছিল সেই মামলাটি ই অর্থাৎ ম্যাট এইট এইট যে মামলাটি সেই মামলাটির চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজকেই আসতে চলেছে যেটা বিচারপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আজকেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে কিছু মামলার পেয়ে গেছি আজকেই শেষ চূড়ান্ত সিদ্ধান্ত ও ক্যালকাটা ইউনিভার্সিটি তো আজকের দিনটাও কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজী নজরুল ইউনিভার্সিটি একটা সিদ্ধান্ত জানিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আজ শেষ চূড়ান্ত সিদ্ধান্ত আজকের দিনটাও খুব ইম্পর্টেন্ট তোমরা অনেকে জানতে চাইছিলে বিষয়গুলো পুরো বিস্তারিত জানালাম এখন তোমাদের কি মনে হচ্ছে আজকে হাইকোর্ট কি সিদ্ধান্ত দিতে পারে তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও ভালো কোনো খবর আসলে অবশ্যই তোমাদের জানাবো ও তোমাদের মতামতও তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো